এর আগে আমরা দেখলাম যে যদি কেউ আমাদের সুরক্ষা নিয়ম ভাঙে তাহলে তোমরা তাকে সরাসরি না বলে তার থেকে দূরে সরে যেতে হবে। তারপরে পুরো ঘটনাটি এমন একজন বড়কে জানাও যিনি তোমায় সাহায্য করতে পারেন। নেহা ও আমির এই ব্যাপারে কি বলেছিল তা দেখে নি। এই বড় কে হতে পারে? খুব ভালো প্রশ্ন নেহা। এই বড় এমন কেউ হতে পারেন যিনি তোমার বাড়ির কাছাকাছি থাকেন আর যার বয়স 18-র বেশি। তিনি তোমার কথা শুনবেন এবং তোমাকে সাহায্যও করতে পারবেন। ইনি তোমার মা বাবা, ঠাকুমা ঠাকুরদা, দাদু দিদা কিংবা তোমার শিক্ষক শিক্ষিকা, এমনকি প্রতিবেশীও হতে পারেন। আমার মনে হয় না আমি এই ব্যাপারে বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারবো। তারা হয়তো রেগে যাবেন আর আমায় বকবেন। আমি কি আমার ভাই বোন বা বন্ধুর সঙ্গে এই ব্যাপারে কথা বলতে পারি? হ্যাঁ আমির, নিশ্চয়ই পারো। তারা তোমাকে এমন একজন বড় মানুষকে খুঁজতে সাহায্য করবে যিনি এই ব্যাপারে সাহায্য করতে পারেন। আর কোনো বড় ব্যক্তিকে এই ব্যাপারে জানানোর পরেও যদি তারা আমায় সাহায্য না করেন তাহলে? সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত কোনো সাহায্য পাও ততক্ষণ কাউকে না কাউকে জানাতে থাকো। আমি কি কৃষ বা ছোটা ভীমের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি? আমির, তুমি কি বাস্তব জীবনে এই চরিত্রগুলিকে কখনো দেখেছো? না। তাই এক্ষেত্রে বড়দের সাহায্য নেওয়াটাই সব থেকে ভালো হবে। মনে রেখো, এই বড় মানুষটি এমন একজন হবে যিনি তোমার কাছাকাছিই থাকেন আর যার বয়স 18 বছরের বেশি। এই বড় মানুষটি তোমার কথা শুনবেন এবং তোমায় সাহায্য করবেন। আর হ্যাঁ, আরো একবার তোমাদের মনে করিয়ে দিই, যদি কেউ সুরক্ষা নিয়ম ভাঙে তাহলে সেটা তোমার দোষ নয়,